কাজাখস্তান স্টুডেন্ট ভিসায় বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদের জন্য প্রযোজ্য হয়েছে নতুন একটি রুলস, যেটি 2024 থেকে চলমান অবস্থায় আছে। আমরা আজকে কথা বলবো সেই পরিবর্তিত রুলস নিয়ে। ভিউয়ার্স, এই চ্যানেলের মাধ্যমে আমরা স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন, ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপডেটেড ইনফরমেশন দিয়ে আসছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনারা দেখছেন মাদার কনসালটেন্ট চ্যানেলটি। আজ কথা বলবো কাজাখস্তান ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে। কাজাখস্তান সাধারণত ই ভিসা চালু আছে, সেটি ট্যুরিস্ট বা ভিজিট ভিসা, এছাড়া বিজনেস ভিজিটের ক্ষেত্রে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে একটি স্টিকের ভিসা প্রয়োজন, অর্থাৎ দিল্লিতে গিয়ে প্রসেস করে অনেকে, অথবা বাংলাদেশে থেকেও এতদিন প্রসেস করা যেত। পরিবর্তিত নিয়ম অনুযায়ী যেটি বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসের বা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য প্রযোজ্য, সেটির জন্য ফিঙ্গারপ্রিন্ট আবশ্যক, অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক সেটি প্রযোজ্য। তাই এখন থেকে বাংলাদেশে বসেই কাজাখস্তান স্টুডেন্ট ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কারণ ফিঙ্গারপ্রিন্টটি দেওয়ার জন্য অবশ্যই আপনাকে দিল্লিতে অবস্থানরত কাজাখ এম্বাসিতে যেতে হবে। তাই যারা ভিজিট ভিসা, সেটি বিজনেস পারপাস কিংবা ট্রাভেল পারপাস যেতে চান, সেই ক্ষেত্রে আগের মতোই ই ভিসা নিয়ে বাংলাদেশে বসেই আপনি প্রসেস করতে পারবেন। কিন্তু স্টুডেন্ট ভিসায় যেতে গেলে অবশ্যই আপনাকে বায়োমেট্রিক তথা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য অবশ্যই দিল্লি অবস্থানরত কাজাখ এম্বাসিতে যেতে হবে এবং ফিঙ্গারপ্রিন্টটি দিতে হবে। এবং যেটি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য, বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের জন্য প্রযোজ্য। আপনারা ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে। নতুন কোনো টপিকে আবারও কথা হবে। ধন্যবাদ।